হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এসএস টেলিকম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শিমুল। এখন তো বন্ধুরা, আমি আপনাদেরকে জানাবো এবং দেখাবো কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন ফ্রিতে, কোনো প্রকার চার্জ ছাড়াই। এটাতে আপনার বার্ষিক কোনো প্রকার চার্জ নাই এবং এটা হচ্ছে আপনার মাস্টার কার্ড, যেটার মাধ্যমে কিন্তু আপনি ইউটিউব ভিডিও কিংবা ফেসবুকে বুস্টিং করতে পারবেন। তো এটা আপনি কিন্তু এখন নিতে পারবেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড থাকলেই। তো এটা নেওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে সেটা আমরা জানবো ইসলামী ব্যাংক কল সেন্টারে কল দিয়ে। ইসলামী ব্যাংকের কল সেন্টারে আপনাকে স্বাগতম। বাংলা শুনতে এক থাকুন। অ্যাকাউন্ট সেবার জন্য এক, সেলফিন সেবার জন্য দুই। প্রিয় গ্রাহক, আমাদের সকল প্রতিনিধি এই মুহূর্তে ব্যস্ত আছেন। আপনার কলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনুগ্রহ করে সাথেই থাকুন কিছুক্ষণ। আসসালামু আলাইকুম। ইসলাম ব্যাংক থেকে আমরা কিছু কিভাবে সহযোগিতা করতে পারি? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি কিছু ইনফরমেশনের জন্য ফোন দিয়েছিলাম। আপনাদের সেলফিনে যে মাস্টার কার্ডটি দিতেছে, এটা কি আপনার সকল কাস্টমারই পাবে, অর্থাৎ নতুন এবং পুরাতন সবাই? হ্যাঁ, সবাই পাবে। ও আচ্ছা, আর এটার জন্য কি ইয়ারলি কোনো চার্জ আছে কিনা? না, এটার জন্য চার্জ নেই। আচ্ছা, আর এই কার্ডের মাধ্যমে আমি কি কি করতে পারবো? কার্ডের মাধ্যমে আপনি ডলার আন্ডারস্কোর ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে কার্ডের বিকাশের মাধ্যমে টাকা উঠাতে পারবেন। বুঝতে পারছি। সেক্ষেত্রে কি আমাকে পাসপোর্ট দিতে হবে? হ্যাঁ, বাধ্যতামূলক পাসপোর্ট লাগবে। এটা কি কোথায় জমা দিতে হবে, ব্রাঞ্চে নাকি অন্য কোনো জায়গায়? ব্রাঞ্চে জমা দিতে হবে। বুঝতে পারছি। আমার অ্যাকাউন্টে যেই টাকাটা থাকবে সেই টাকাটাই আমি আপনার ডলার কিংবা টাকায় উইথড্র করতে পারবো, তাই তো? জি, ডলারে উইথড্র করতে পারবেন না, পেমেন্ট করতে পারবেন। জি জি, এটা থেকে যে কোনো দেশে কেনাকাটা করা যাবে। আপনার ইউটিউব কিংবা ফেসবুকে কি বুস্ট করা যাবে এটা থেকে? হ্যাঁ, করা যাবে। আচ্ছা, এখন আমি তো আপনাদের পুরান কাস্টমার, আমার এখানে এখন পর্যন্ত আপনাদের মাস্টার কার্ডটি আসে না। এখন এটা আসতে কতদিন সময় লাগবে? প্রতি দুই বছর পর পর চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনারা দুই তিন বছর হয়ে গেলে এটা পরবর্তীতে চেঞ্জ হয়ে আসবে। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, আমি এখন পর্যন্ত পাই নাই, আমার এখানে ভিসা কার্ডই আছে। হ্যাঁ, তো এখন কি আমি কি রিসেন্টলি এটা পাবো নাকি না? সেটা পাবেন, এটা আপনার যখন মেয়াদ সময় হবে তখন পাবেন এটার। মানে অর্থাৎ আমার মেয়াদ শেষ হবে তারপরে, ভিসা কার্ডটা মেয়াদ শেষ হলে তারপরে। আর এখন কি নতুন যেগুলো করা হবে সেলফিন, সেগুলোতে কি আপনার মাস্টার কার্ড থাকবে? মাস্টার কার্ড থাকবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এটার জন্য কোনো চার্জ নাই, তাই তো? না, চার্জ নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ভালো থাকবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো আমার ভয়েস কলটি সম্পূর্ণ শুনেছেন, তারপরও আমি আপনাদেরকে ক্লিয়ার করি। যারা হচ্ছে এখনও সেলফিনে নিবন্ধন করেননি, তাদের জন্য আমার সেলফিন কীভাবে রেজিস্ট্রেশন করবেন এর ভিডিও দেওয়া আছে। তো আমার এখানে আই বাটনে অথবা এখানে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যারা এখনও রেজিস্ট্রেশন করেননি। আপনারা যারা নতুন কাস্টমার, অর্থাৎ সেলফিনে যারা নতুন নিবন্ধন করবেন, শুধুমাত্র তারাই কিন্তু মাস্টার কার্ডটি পাবেন। এবং যারা এক্সিস্ট কাস্টমার, অর্থাৎ পুরাতন কাস্টমার, যারা অলরেডি সেলফিনে নিবন্ধন করে ফেলেছেন, তারা কিন্তু ভিসা কার্ড পেয়েছেন। এবং এই ভিসা কার্ডটির মেয়াদ যখন আপনার এক্সপায়ার হয়ে যাবে, অর্থাৎ এই ভিসা কার্ডের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি মাস্টার কার্ড পাবেন। অর্থাৎ সর্বশেষ কথা হচ্ছে, যারা এখন সেলফিনে নতুন রেজিস্ট্রেশন করবেন তারাই কিন্তু এই মাস্টার কার্ডটি পাবেন। এবং এই কার্ডের মাধ্যমে আপনি বুস্টিং সহ সকল প্রকার অনলাইন গেটওয়ে থেকে লেনদেন করতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে। এবং এটার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনার পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। আপনি যদি পাসপোর্ট না দিতে পারেন, তাহলে এটা পাসপোর্টটা অবশ্য পাসপোর্টের স্ক্যান কপি আপনাকে ব্রাঞ্চে জমা দিতে হবে। সেখানে ব্রাঞ্চে জমা দেওয়ার পরে এন্ডোর্স করে নিতে হবে। এন্ডোর্স করে নিলে তারপরে কিন্তু আপনি ডুয়েল কারেন্সি হিসাবে ইউজ করতে পারবেন। আর যদি আপনি পাসপোর্টের কপি না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কার্ডটি শুধুমাত্র সিঙ্গেল কারেন্সি, অর্থাৎ বাংলাদেশি টাকায় লেনদেন করতে পারবেন।
তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। তো আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এর সাথে সাথে আমার ফেসবুক পেজটিকে লাইক করে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।